আপনার মা নাই, আমার একটা বোন যে ডাক বসেছিল, একটা পাগল একটা বোন থাকতো তাও হইতো। আমার জীবনটা অনেক কষ্টের জীবন। আপনারা এম প্রতিবার ভিডিও দেখবেন, এখানে মাগান সত্য তো কথা বলা হয়, মিথ্যা কোনো আশ্রয় নয়। আমার অনেক কষ্ট লাগে, আপনার মতো আমাকে কেউ ভালোবাসে না। এই দুনিয়ায় অনেক ছেলেরা ভিডিও করছে, আপনি আমার নিজের লুঙ্গি ধুয়ে দিয়েছেন, জামা ধুয়ে দিয়েছেন, আর আপনি বাড়িতে আসে আমার সবাই ভালোবাসে। আপনি যে একটা ছেলে আছে ও ভালোবাসে, ও কিছু খাইলে আমার বলতো দিদি বলল আপনি খান, আজকাল চলে গেছে আমার খুব খারাপ লাগে, আমি এরকম মানুষ পাব না। আমি চাই এ দুনিয়ায় ভাইরাল নয়, আমি নিশ্চয় শুদ্ধ বর্ণ করি, আল্লাহর কাছে ভাইরাল হইলে একদম বেটার। আমি দ্বীপ জল কভার চাই, মাগার এরকম ছেলে নেই, ভাইরালের দরকার নাই, মাগার আল্লাহর দুনিয়ায় ভাইরাল হইলে ভাইরাল হবে। হে আল্লাহ তুমি কত মহান। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এম প্রতিভার পক্ষ থেকে আমি মাসুম পারভেজ, দেশীয় প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় নাই, তো সবুজ মান্না ভাই বলতেছে ভাই এত কদিন ছিলাম আপনার বাসায়, একটা ভিডিও তৈরি করলেন না, একটা ভিডিও করে দিই আমরা। সবার আগে আমি একটা কথা বলে নেই, আমি সবুজ মান্না ভাইকে নিয়ে আসছি আজ চার পাঁচ দিন হলো, তো সবুজ মান্না ভাই খুবই কষ্ট পাইছিল আর কি, আমার ক্যামেরা হারিয়ে যাওয়ার পর থেকে কান্নাকাটি করতো, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, ওকে সঙ্গে করে নিয়ে ক্যামেরা নিয়ে আসছি তবে গিয়ে বাসায় আসছে। আমাকে বলে ওই নাকি ঢাকায় যাবে, যা ভিক্ষে করে নিয়ে এসে আমাকে একটা ক্যামেরা কিনে দিবে। তো যাই হোক, আমি অনেক হ্যাপি হয়েছি সবুজ মান্না ভাইয়ের ভালোবাসা পেয়ে। তো আমার মায়া লাগছে, তারপর আমি তো বললাম যে ঠিক আছে তাহলে থাকতে হবে না, দোকানে কাজ একটু বাকি আছে, তো আমি বললাম আমার সাথে চলেন ভাই, আমি আপনার দোকানে কাজ শেষ হলে আমি আপনাকে নিয়ে এসে দোকানের মাল উঠিয়ে দিয়ে যাবো। হ্যাঁ ভাই, পারভেজ ভাই যখন মোবাইল করি বলে আমার ক্যামেরাম্যানের মোবাইল নাম্বার আছে, আমি কই ভাই কী হয়েছে, কয় ক্যামেরাম্যান তো অনেকক্ষণ ধরে মোবাইল বন্ধ ছিল, পরে ধরে চার পাঁচটার দিকে আমি কান্দাকাটি করলাম, পুরো পাবনা সাত মাইলের লোক সব এক জায়গা হয়ে গেল, আসলাম নানা সুজন রোজন সবাই, তারপর রাত যাক ওরা সবাই বললো কী লাগবে, আমি কই না ওই যে এম প্রতিবেশ চ্যানেলে ভিডিও করলাম, ওই চ্যানেলে ক্যামেরা গেছে ঢাকা গাজীপুর এমন কোনাবাড়ির রুটে, পরে আমি কান্দাঘাটি করলাম, আপনারা জানেন অনেক কষ্ট পাইলাম আমি, যদি কেউ আমার যদি মাথায় বাড়ি মারতো তা আমি কষ্ট পাইতাম না, এরকম কষ্ট যে আমার ধরেন এত ভালোবাসে এই বাংলাদেশে সবাই 16 কোটি জনগণ, যদি আপনি এই চ্যানেলটায় ভিডিও দেখেন, ইয়া করেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা জানেন অনেক পরিশ্রম অনেক কষ্ট ভিডিও করা, এই জিনিসগুলো হারায় যে আমি একজন প্রতিবন্ধী, আমার আপনারা অনেক ভিডিও দেখছেন, তো এরা আমাকে যেরকম ভালোবাসে, আমার বাপ নাই মা নাই, আমার একটা বোন যে ডাক বসে একটা পাগল একটা বোন থাকতো তাও হইতো। আমার জীবনটা অনেক কষ্টের জীবন, আগে অনেক কষ্ট করতাম, অনেক ছেলেনে ভিডিও দেখছেন, ওই সব ছেলেনে আমার শুধু তারা উল্লাসই করেছে, আমার শুধু একাই এই যে হাতের ভিতরে কর পড়ে গেছে, এই যে আমার কেউ একটা হুইল চেয়ার দেয় নাই, এরকম পারভেজ ভাই আমার হুইল চেয়ার দিয়েছে, আপনার দর্শক দেখছেন, এরকম প্রতিবন্ধীর পাশে এম প্রতিভার মতো চ্যালেঞ্জ, আমি মনে করি বাংলাদেশে 16 কোটি জনগণের মুখে মুখে যেন জয় হয়, এটাই সবাই জানে আমি সবুজ মান্না, তো মান্নার ডায়লগ অনেককে দেয়। তো আমি কয়েকদিন নিয়ে ওখানে ঘুরছি, আগে ঠিক মতো গোসল করতো না, আমি ঠিক আমার বাসায় যে কদিন ছিল সব প্রত্যেক দিনই আমি সঙ্গে করে নিজে গোসল করাইছি, প্রতিবন্ধী মানুষ বোঝে নিত, গোসল করার পরে দেখা যায় যে ওই লুঙ্গিটা আবার যে পানির মধ্যে যা ধুবে ওর সমস্যা হয়, আমি নিজেই ধুয়ে দিছি, কী সমস্যা কি, আমার ভাই হলে আমার যদি এরকম ভাই হতো আমি কি তার খেজমত করতাম না, তা আমার খুবই ভালো লাগছে ওর আচরণটা, আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও যে আমাকে এতটুকু ভালোবাসছে এটাই আমি ধন্য, এটা আমি ধন্য হয়েছি, না কান্না করার দরকার নেই ভাই, আমি আমার অনেক কষ্ট লাগে, আপনার মতো না আমাকে কেউ ভালোবাসে না, এই দুনিয়ায় অনেক ছেলেরা ভিডিও করছে, আপনি আমার নিজের লুঙ্গি ধুয়ে দিয়েছেন, জামা ধুয়ে দিয়েছেন,
আর আপনি বাড়িতে আসে আবার সবাই ভালোবাসে, আপনি যে একটা ছেলে আছে ও ভালোবাসে, ও কিছু খাইলে আবার বলতো দিদি বললো আপনি খান, আজকাল চলে গেছে আমার খুব খারাপ লাগে, আমি এরকম মানুষ পাবো না। আমার বাচ্চাটা মাদ্রাসায় গেছে আর কি, ওকে আজকে মাদ্রাসায় দিয়ে আসছে, এদের কান্না করতেছে, আমার কষ্ট লাগে, আজকে চলে গেল না। ভিডিওর মধ্যে এরকম ভাবে কান্না করলে মানুষ খারাপ বলবে, কান্না করেন না, একটু আনন্দ খুশি করেন একটু, আজকে ভিডিও দেওয়া হয়নি, আপনি তো বললেন ভাই ভিডিও দেওয়া হয়নি, একটা ভিডিও করি। ঠিক আছে, এরকম ধরে আমার কষ্ট আমি জীবনে পারে, আবার এরকম কেউ ভালোবাসতে পারে নাই, আমি অনেক জায়গায় ছিলাম, আমার কষ্ট লাগে, যখন ক্যামেরাটা আনা যায় আমি চোখের পানি রাখতে পারি না। এ বাড়িতে সবাই ছোটো বড়ো এলাকার যত ছোটো ছোটো পোলাপন আছে ঠিকভাবে হাঁটতে পারে না, জিজ্ঞাস তুমি কয়ে আসো আমাকে, এম প্রতিভায় পারভেজ ভাই বাইতে সবাই আমার ভালোবাসে। থাকে এসব কথা থাক, দেখেন আসলে আমার ফিসারানে আজকে ভিডিও দেওয়া হয় নাই তো, আর ভিডিও রেডি করা নাই, কয়েকটা ভিডিও করেছি আজকে, আমি ভিডিও করেছি বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছিলো তাদের ভিডিও করেছি, কিছু টাকা পয়সাও দিয়েছি, তো আসলে ভিডিও তো কাজ বাজ করতে সময় হয়, এখন শর্টকাটভাবে নিজেই বললো যে ভাই আজকে ভিডিও দেন নাই, আসেন আমরা একটা ভিডিও করে ছাড়িয়ে দিই, তো সেই জন্য বসলাম। এই দেখেন ঘরোয়া পরিবেশে গেঞ্জি টেঞ্জি পরা যেভাবে ছিল সেভাবেই বসে পড়লাম। আসসালামু আলাইকুম, দেশের জনগণ যে যেখানে আছেন আপনারা এম প্রতিবার ভিডিও দেখবেন, এখানে মাগাল সত্য তো কথা বলা হয়, মিথ্যা কোনো আশ্রয় নয়। আপনারা এম প্রতিবার ভিডিও দেখেন, কয়েকদিন আগে ক্যামেরা আড়াই গেছিলো, এই প্রতিবন্ধী কান্দা করছে, তার জন্য মাগাল সাত মাইলতে আমাদের এম প্রতিবার পারভেজ ভাই তার বাড়িতে আনছে, তার যে একটা ছেলে আছে ও ভালোবাসে। মান্না তুই কেন কান্দিস, এই 16 কোটির জনগণ এম প্রতিবার পিছনে থাকবে, এরকম বাংলাদেশের সব জেলায় একটা উন্নত হবে, আমি চাই অল বিশ্বা এই চ্যানেলটা যেন দেখে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক অবদান সাহায্য করে, আমি দিতে পারলাম রাস্তায় থাকি, চ্যানেলে দিছিলাম ওটা দেখছে না দেখছে আমি জানি না, আমার অনেক কষ্ট, এই এম প্রতিভা আমাকে আলোর পথ দেখেছে, আমার কষ্ট লাগে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দোয়া করি আমাদের ডিজে বন্ধ না পাইলেও সন্তুষ্ট, এরকম অনেকে পাইছে তো, এই যে করোনা মাতে আমাদের দেশের পুলিশ প্রশাসন বাইরা আমাকে সহযোগিতা করছে, কেউ রাস্তা পার করে দিছে, এই করোনা মাতে হোটেলে নিয়ে খাওয়াইছে, এই যে সিরাজগঞ্জ গুল চক্কর এখানে আপনারা দেখছেন অনেকে, এই মানুষগুলো এ দুনিয়া, হে আল্লাহ তুমি এম প্রতিবার সবার মুখে মুখে যেন থাকে, এরম আমি জানি ভালো কাজ করতে গেলে বাধা আসে, অনেক কষ্ট পেলাম আমাদের ক্যামেরা হারানো যাওয়ার জন্য। মাগার এরকম চ্যালেঞ্জ যদি বাংলাদেশে থাকে মনে করি এম প্রতিভাই রাইট চ্যালেঞ্জ, আমি নিশ্চয় শুধু করে বলতেছি এইসব চ্যালেঞ্জ যদি উপরে উঠে আলহামদুলিল্লাহ, যারা মুসলমান নামাজ পড়ে মসজিদ মাসজিদ নয় সব কাজ করে এরকম এম প্রতিভা মানুষ চিকিৎসার জন্য আসে তাদেরকে আমরা সহযোগিতা করি। হ্যাঁ দিদি বান্না যা কইছে না ভালো কথা, আপনারা সবাই এম প্রতিভা দেখবেন আর এম প্রতিভার ভিডিও দেখবেন, এরকম অসর পাশে সত্য কথা বলতে পারব, মাগার সত্য কথা কইলে মাগার ভালো হয়, কেন জানো আপনি হোম কোথায় ডিস্ট্রিক্ট কোথায় থানা কোনটা গ্রাম কোনটা এগুলো বলবেন কেন, আমরা সত্য ঘটনা রিয়া আপনাদের কাছে যায়, যারা দেশের বাইরে আছে মা বোন ফালায় বিদেশে চাকরি করছে এরা আমাকে সাহায্য করে, এই এম প্রতিবার আমার ভাই পারভেজ উনি আমাদের রাতে দেয়, উনি কি কষ্টভাবে থাকে আমি জানি, এই কষ্টটা এই বিড়ো করে আমাদের কাছে 10,000-50,000 এরকম টাকা আমাদের দেন, এই টাকাগুলো আমাদের এতিমদের হাতে দেয়, হে আল্লাহ আমি চাই এই দুনিয়ায় ভাইরাল নয়,
আমি দেশের সূত্র বর্ণ করি, আল্লাহর কাছে ভাইরাল হইলে একদম বেটার। আমি ডিপ জল কভার চাই, মা গার এরকম চ্যালে নেই, ভাইরালের দরকার নাই, মা গার আল্লাহর দুনিয়ায় ভাইরাল হইলে ভাইরাল হবে। হে আল্লাহ, তুমি কত মহান। আমরা জানতে চাই এম প্রতিভাবে যাও, এরকম চ্যালেঞ্জ বাংলাদেশ আর হবে না, নি একটা সত্যবাদী। হ্যাঁ ঠিকই করেছো মিজু আহমেদ, একবারে পারভেজ বা চ্যালেঞ্জে মাগার সত্য ঘটনা। হ্যাঁ, আপনার দোয়া করবেন এম প্রতিভা যেন আলোড়ন সৃষ্টি হয়। হে আল্লাহ, আমি একটা এতিম মানুষ, আমার চোখের পানি রাখতে পারলাম না। আল্লাহ তুমি সবাইকে আমার বাড়ির যে সুস্থ রাখছো, এটাই আমি কামনা ভাই। আমি তোমার দোয়া করি ভাই, আমার মতো প্রতিবন্ধীর এখন হুইল চেয়ার পাইছে, একটা দোকান পাইছে, এটাই আল্লাহর কাছে মহান। হে আল্লাহ, আমার পার্বত বাইরে আপদ বিপদের থেকে বাঁচাও। উনি অনেক কষ্ট করে আমাদের মতো প্রতিবন্ধী অন্ধ মানুষ আলোর পথ দেখায়। প্রিয় দর্শক, আমি নাম চোখের পানি রাখতে পারলাম না। আমিন আমিন। আসলে সবুজ মান্না ভাইয়ের কথা যেন কবুল হয়, আল্লাহ যেন আমাকে কবুল করেন, আমি যেন সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি, অসহায় মানুষদের পাশে থাকতে পারি। আর আমার তো বাবার নাই, আমি কখনোই পারতাম না এই কাজে অগ্রসর হতে। একটি নাম আমার বারবার মুখে চলে আসে, আমার প্রিয় দোস্ত সালাম, আব্দুস সালাম। আমি আব্দুস সালাম ভাইয়ের এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। আমার এই চ্যানেলে আমি তো আগে গানের কাজ করতাম, আমি অসহায় মানুষদের নিয়ে কাজ করতাম না, কিন্তু আমার ছোটোবেলার থেকে আগ্রহ ছিল যে এরকম কিছু কাজ করার। তো আমি সালাম ভাইয়ের সাথে এই কথাগুলো শেয়ার করি, আমেরিকা প্রবাসী আব্দুল সালাম ভাই। সালাম ভাই আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করে, অনেক টাকা পয়সা দেয় আমার মাধ্যমে বিভিন্ন অসহায় মানুষকে। তিনি এই পথটা দেখিয়েছেন, তার এই দেখানো পথে এখন আমরা হাঁটছি। অনেক এখন অনেক প্রবাসী ভাই বোনেরা আমাদের ভিডিওতে অংশগ্রহণ করেন, আমাদেরকে হেল্প করেন, আমরা সেই টাকাগুলো পৌঁছে দিয়ে আসি মানুষের দ্বারে দ্বারে। আমি সালাম ভাইকে গভীর শ্রদ্ধা জানাই, সালাম ভাইয়ের এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। আর ভাই আপনি আমাকে এই সুন্দর একটা পথ দেখিয়েছেন, আমি সেই পথে হাঁটছি। দোয়া করবেন আমি যেন সারা জীবন সততা নিয়ে এবং মানুষের আপদে বিপদে ছুটে বেড়াতে পারি, ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবুজ মান্না ভাই কী বলেন? হ্যাঁ, এরকম মানুষ বর্তমান সালাম ভাই, আল্লাহ যেন তার সুস্থ রাখে, তার ফ্যামিলির এরকম এম প্রতিভার আলোর পর। সালাম ভাইকে যেন দোয়া করেন। সালাম ভাই ও যে একটুই হয়েছিল, আমি বলি সালাম ভাইয়ের গায়ে পক্স হয়েছিল, কয়েকদিন খুবই ঝামেলার মধ্যে ছিল, দোয়া করবেন সালাম ভাইয়ের জন্য। হে আল্লাহ, আমার সালাম ভাইরে তুমি তার তুমি সব পারো আল্লাহ। এ দুনিয়া রাজাকে বাসে ফকির বানাও, ফকিরকে বাসা বানাও, দেশের বাইরে এবং দেশের ভিতরে যারা আমাদের সহযোগিতা করে, সালাম ভাইয়ের মতন সবাইকে তুমি অসুখে সুস্থ রাখো, তারা যেন সুস্থভাবে আবার দেশে ফিরে আসতে পারে, মা বাবা ভাই বোন তাদের সাথে দেখা করতে পারে। আমার কষ্ট লাগে যারা আমাদেরকে অসহায়ভাবে সাহায্য করে, তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। হে আল্লাহ, যারা প্রতিবার টাকা পয়সা দেন তাদের কাছে আমার লক্ষ লক্ষ দোয়া করি, নমাজ পড়ি। আমি দিতে পারলাম আপনাদের জন্য, আপনারা যেন সুস্থ আবার আমাদের মাঝে আসতে পারেন, আমাদের যারা ভিডিও দেখেন এম প্রতিভা বাংলাদেশের জন্য সবার কাছে ভিডিও পৌঁছাইতে পারি আমরা। হে আল্লাহ আমিন। আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।